ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় উদ্ধার বস্তাবন্দি মানবভ্রূণ। ঘটনায় প্রায় 30টি মানবভ্রূণ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রাস্তার পাশে পড়ে রয়েছে বেশ কয়েকটি বস্তা। বস্তা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। বস্তা খুলতে হতবাক স্থানীয়রা। বস্তা থেকে উদ্ধার প্রায় 30টি মানবভ্রূণ। ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় বস্তাবন্দি মানুষের ভ্রূণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুটি বস্তায় প্রায় 30টি মানব ভ্রূণ ছিল। কোথা থেকে এগুলি এলো তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় দোকান খুলতে এসে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনে খবর দেওয়া হলেও তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা এক যুবক বলেন, প্রতিদিনের মতো সকালে যখন দোকান খুলতে আসি দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে। কিছু বস্তা দেখতে পাই, তাতে রক্ত লেগেছিল। কর্তব্যরত ব্যক্তিকে জানাতে আমাকে বস্তাগুলি খুলতে বলে। বস্তা খুলে দেখি ভ্রূণ রয়েছে। এবার আমি ঘুরে গিয়ে দোকানে যাই। দোকান থেকে আসার পর এখানে এসে দেখতে পাই, এখানে মোটামুটি 4-5টা বস্তা পড়ে রক্ত লেগে আছে। ওখানে যিনি কর্তব্যরত অফিসার ছিল ওনার কাছে আমি যাই, গিয়ে ব্যাপারটা জানাই। উনি এসে দেখে, দেখে আমাকেই খুলতে বলে। এরকম কিছু ওরা গুরুত্ব দেয়নি প্রশাসনের পক্ষ থেকে। উনি বললো যে পৌরসভার লোক পাঠাচ্ছি, উনি এসে নিয়ে দেবে। পৌরসভার লোকও পাঠানো হয় সেখানে, কিন্তু উনি এসে বলেন যে আমি এটা পারবো না, ও বলে উনি চলে যান। বস্তাটা কি অবস্থায় দেখেছিলেন? বস্তাটা মুখ বাঁধা ছিল, মোটামুটি 3-4টা বস্তা ছিল। বস্তার গায়ে রক্ত লাগা ছিল। এবার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যেহেতু এখানে প্রচুর গন্ধ হচ্ছিল, তাই দোকানের মালিক ওই সুইপার ডেকে এনে নিজে করে খুলে দেখা হয়েছে। কি ছিল বস্তার ভিতরে? ওর ভিতরে বাচ্চার ভ্রূণ ছিল, 1-2 মাসের কোনোটা বা একটু বড়। আতঙ্ক ভালোই ছিল অনেক, ওখানে খুবই গ্যাস করছিল। এর ব্যবসার জায়গায় মানুষজন বসতে পারে না, তাই প্রশাসন কোনো গুরুত্ব না দেওয়ার ফলে দুপুর হয়ে যাওয়ার ফলে অনেকক্ষণ, তাই এখান থেকে আমরা সবাই মিলে টাকা তুলে সুইপার ডেকে নিয়ে এখানে ওগুলো মাটিতলে পুঁতে রাখি প্রশাসনের পক্ষে কোনো সহায়তা না পাওয়ার ফলে। অপর এক বাসিন্দা বলেন, দোকান খুলতে এসে গন্ধ পাই, দেখি বস্তা পড়ে রয়েছে। বস্তা খুলতেই ভ্রূণ দেখতে পাই। কি করে ভ্রূণগুলি এখানে এলো তার তদন্ত শুরু হয়েছে। তখন এত দুর্গন্ধ, কিন্তু বস্তা দেখতে পাচ্ছি, বস্তা দেখতে পাচ্ছি অনুমানিক 3-4টি বস্তা। সে বস্তাতে তারপরে এখন দুপুর বেলা পর্যন্ত মানুষ কেউ চলাচল করতে পারছে না, মানে বহু দূরে মানে গন্ধ জ্বলিয়েছে। তখন মানুষ কি করলো, আমাদের দোকানে ভাড়া দেওয়া আছে, সে দোকানটা সুইপার নিয়েছি। তার আগে কিন্তু প্রশাসনকে টাকা হয়েছে, প্রশাসন এসে কিছু করেনি। এবার এবার আমাদের পৌরসভার লোক টাকা হয়েছে, কিছু বলেনি। কি দেখেছিলেন এখানে? দেখা বুঝতে পারছো, বস্তাতে তো, তারপর বস্তাতে দুপুরবেলায় বস্তাতে মানে সুতাটা কিনে পুঁতা হচ্ছে, তখন বস্তার মধ্যে আপনার ওই বাচ্চা বস্তা খুলে দেখেছে। হ্যাঁ, খুলেই দেখেছে বাচ্চা, অনুমানিক 30টা, 4-4টি বস্তা মিলে 30টা। 4টে বস্তা ছিল? হ্যাঁ, 4টি বস্তা, 30টা, 30টা বাচ্চা ছিল তার? হ্যাঁ, 30টা। বয়স কেমন মনে হয় বাচ্চা? বয়স ওই 1 বছর, 1 মাস, 2 মাস, 3 মাস, 5-6 মাসের ছিল কয়েকটা, এরকম অনুমানিক। স্থানীয়দের একাংশের অনুমান, বেসরকারি নার্সিংহোমে অবৈধ গর্ভপাত করানো হয়েছে, সেগুলি জড়ো করে এখানে ফেলে রেখে গেছে কেউ বা কারা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, ডোমকল। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।